মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়তাস এভরি ডে। আর আজকে হচ্ছে বাড়ি যাচ্ছি। লাস্ট ব্লগে যেরকমটা তোমরা দেখলে যে আমি বাড়ি যাবো বলেছিলাম, তো আজকে এখন 7:30 মতন বাজে, বেরোচ্ছি 8:30-এর। এখানে একটা গ্যালোপিং লোকাল আছে, তো সেটা ধরার চেষ্টা করছি, জানি না পাবো কি না। এখন 1 ঘন্টা বাকি মোটামুটি, তো রিক যাচ্ছে আমাকে হাওড়ায় পৌঁছে দিতে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে দারুণভাবে শুরু করা যাক। হাওড়া পৌঁছালাম, বাট অনেক আগে এসে গেছি, যেই ট্রেনটা ধরবো ভেবেছিলাম সেটার অনেক আগে এসে গেছি, তো সেই কারণে ভাবছিলাম দেখি কী পাওয়া যায়। দুদিনের জন্য রিক্কে হেভি মিস করবো, তাই তো? হ্যাঁ, আর কি, এবারেও আমি একাই যাচ্ছি। প্রত্যেকবারে ফিরে আসার সময় না আমি ভাবি যে আর একা যাসব না, কিন্তু সেই আমায় যেতে হয়। আমার ট্রেনে পৌঁছে দিয়ে তো আমি বসে আছি, ফাঁকা আছি মোটামুটি, বাট ট্রেনটা লেট আছে। এই জাস্ট নামলাম আমি, আর নেমেছি, বাবা এসেও গেছে, এসে পৌঁছলাম। আমি, বাবা এসে গেছে, তো বাড়ি যাবো এবার। আমি জাস্ট বাড়িতে এসে ঢুকলাম, আর একবার ওখানে জিনিসগুলো রেখে এদিকটা এসেছিলাম। আচ্ছা, এই যে কাঁচা আম, এগুলো এখন কি বলে এটাকে, তেলের কিছু একটা হবে আর কি, আচার নয়, তেলের আম যেটা কি বলে সেটা হবে। তো মা এটা এখন এখানে রাখছে। এই যে পিসির বাড়ির বেসন, বড়ি, মুড়ি, যা যা এখানের জন্য পাঠিয়েছিল সব আমি হ্যান্ড ওভার করে দিয়েছি মাকে। মা তো দেখে বিশাল খুশি হয়ে গেছে। আর এখানে সব জিনিসগুলো এবার আস্তে আস্তে ঢালবো, এই সব কাজ করবো। ভাই রে ভাই, কী রোদ! আমি এখানে এই বাড়ি থেকে ও বাড়ি যেতে পারছি না, এত রোদ, মানে মারাত্মক যাকে বলে। ঘড়িতে বাজে হচ্ছে এক্স্যাক্টলি 5টা, আর আমি জাস্ট বেরোলাম। বাড়ি আসার অন্যতম কারণ হচ্ছে নাচের ক্লাসগুলো করা, আই মিন প্র্যাকটিস করা, তো সেই কারণে বেরিয়েছি। আর আজ একটু রিহার্সাল আছে, তো সেটাতেই যাচ্ছি। আমি এখান থেকে বেরোলাম, আর শুভ্রাদি আসছে। আচ্ছা, বিয়ের পর প্রথমবার যাচ্ছি সোনালিদির বাড়ি, তাই জন্য মিয়ামরতে এসছি কিছু নেব। আমি জাস্ট এসে পৌঁছলাম সোনালিদির বাড়ি, আর ইনি তো আর কি বলবো, আমার সঙ্গী অনেকদিনের পর। আর সোনালিদির ফ্ল্যাটে এই আমি এটাই জাস্ট ঢুকতে ঢুকতে ভাবছিলাম যে লাস্ট কবে এসেছিলাম। সোনালিদির মানে জেঠিমার, অ্যাকচুয়ালি শাশুড়িমার জন্মদিন, আমরা জেঠিমা বলি, জেঠিমার জন্মদিনে আমি এসেছিলাম, সেটাও প্রায় 1 বছর আগে, 1 বছর পরেই এলাম। তো সোনালিদির একটা ফুল ফুটে একখানা পুটকে হয়েছে, তো আমাদের এই পুটকেটে আমরা দেখবো। আর পুটকেকে আজকে আমি ফার্স্ট টাইম দেখছি, তো সেই কারণে ওই যে এসছে, দেখো কি খবর, ভালো? তো যাই হোক, ছেলের বাবার সঙ্গে দেখা হলো। আজকে আমার প্রথম উটকেটার সঙ্গে দেখা হবে, তাই জন্য আনন্দে আছি। ঘাড়ের কাছটা ধর, ঘাড়ের কাছটা ধর। হ্যাঁ হ্যাঁ, অন্টালি আমি নিজেই তো একটা গোটা সন্দেশ, ওকে বলে নিয়ে অন্যদিকে কথা বলা যাবে না। দাঁড়া দাঁড়া, ওর জন্য আমি ভালো গান চালিয়ে দিচ্ছি, দাও তো। আমি যাবো না তো, আমাকে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। কি বলছিস? এরা হচ্ছে আমাদের কাজ নষ্ট করার ওষুধ, এদের নিয়ে বসে থাকলে সবকিছু গন্ডগোল হয়ে যায়। আচ্ছা এবার দাঁড়া, আমি একটা গান চালাবো, ও তোর তো আবার কপিরাইট আছে। এতদিন পর মানে প্রথম ওকে আমি দেখলাম, একটু টাইম স্পেন্ড তো করতে, খাওয়া খাওয়া আগে খাওয়া, ওকে দেখেছিস মানে টাইম স্পেন্ডটা দরকার নেই। এই যে বিহাইন্ড দ্য ক্যামেরায় আমি ক্রেডিট লিখবি, আর যা পয়সা পাবি তার হাফ আমার। আমি
রকমের ড্রামা যাকে বলে, আমরা রিহার্সাল করছিলাম। এটাই কি না, আমরা রিহার্সাল করছিলাম অ্যাকচুয়ালি, আর আমি অ্যাকচুয়ালি আজকে ওদের ট্রিট দিচ্ছি, তো সেই কারণে আমরা সুইগিতে অর্ডার করেছি। বাট সুইগির যিনি আসছেন তিনি রাস্তা ভুল করে অন্য রাস্তায় গেছেন। এখন রাত 9টা বাজে, আমরা খেয়ে জাস্ট বেরোবো, তো সেই কারণে কি করা যাবে এখন। আমি আর ঈপ্সিতা মিলে দুজনে রাস্তায় বেরিয়ে পড়েছি। তো চল, আমরা পেয়েছি ফাইনালি, কি আর করা যাবে। দাদা ওই মোড়ে এসে দাঁড়িয়েছিল, আমরা এতটা হেঁটে এসে এখন রিসিভ করে নিয়েছি। তো যাই হোক, আমরা এখন খাবো, খেয়ে বেরোবো। তারপরে আমরা বাড়ি যাচ্ছি।